নমস্কার, মই উৎপল। আজি বিধায়ক অখিল গগৈৰ ঘৰত স্থাপন কৰা হ'ল পুৰণি মেনুৱেল মিটাৰ। সমগ্র অসমতে স্মার্ট মিটারক লৈ প্রতিবাদ গড়ি উঠার সময়তে বিধায়ক অখিল গগৈ বিধানসভাত হজুরে ইয়ার প্রতিবাদ সাব্যস্ত করেছিল। কিন্তু স্মার্ট মিটারের সপক্ষ যুক্তি আগবাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আদি করে মন্ত্রী পীযুষ হাজরিকারও অখিল গগৈলৈ প্রত্যাহ্বান আছিল যে যিসকলে ইয়ার বিরোধিতা করেছে তেওঁলোকৰ ঘৰত এটা পুরনি মেনুয়েল মিটার আর এটা স্মার্ট মিটার সংস্থাপনের ব্যবস্থা করক। যদি মেনুয়েল মিটারতক স্মার্ট মিটারত বিদ্যুতের বিল অধিক হয় তেন্তে সরকারে বাতিল করব স্মার্ট মিটার স্থাপনের কাম। 126 জন সদস্য ঘৰত আমাৰ যিটো কনভেনশ্যনেল অল্ড আমাৰ যিটো মিটাৰ আৰু এটা স্মাৰ্ট মিটাৰ দুইটাই আমি লগাই দিওঁ। যে যোনজন সাংবাদিকে বিচাৰে যে ঘৰত এটা স্মাৰ্ট মিটাৰ মেনুৱেল মিটাৰ আমি দুটা লগাওঁ আৰু আপোনালোকে পৰীক্ষা কৰি ল'ব। আৰু সেই প্ৰত্যাহ্বানকে গ্ৰহণ কৰি আজি বিধায়ক অখিল গগৈৰ বাসগৃহত সংস্থাপন কৰা হয় স্মাৰ্ট মিটাৰৰ উপৰিও এটা পুৰণি মেনুৱেল মিটাৰ। কিন্তু এইখিনিতে উত্থাপন হয় এক প্ৰশ্ন, যদি পুৰণি মেনুৱেল মিটাৰটো ঠিকেই আছিল তেন্তে 5,000 কোটি টকা খৰচ কৰি কিয় নতুনকৈ স্থাপন কৰিবলগীয়া হ'ল স্মাৰ্ট মিটাৰ? যদি পুৰণি মেনুৱেল মিটাৰটো ঠিকেই আছিল তেন্তে তাকে থাকিবলৈ নিদি নতুন মিটাৰ স্থাপন কৰি বিতৰ্ক কিয় চপাই লৈছে চৰকাৰে? স্মার্ট মিটারক লৈ জনতার প্রবল আপত্তির পাছতো কিয় স্মার্ট মিটার স্থাপন বাতিল করে পুরনি মিটারকে বাহাল রাখবলে নারাজ হিমন্ত বিশ্ব শর্মা সরকার? এই প্রশ্নসমূহ উত্থাপন হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা, পীযুষ হাজরিকার মতে জনতা মিছলিয়া, স্মার্ট মিটারত বিল বৃদ্ধি হওয়া বলে মিছাক প্রতিবাদ করেছে জনসাধারণে, সেয়ে যান প্রতিবাদর পাছতো জনতার কথা মানি লোলে রাজি নহয়। ওলোটাই প্রশ্ন উত্থাপন করা লোককে প্রত্যাহ্বান যে দুটা মিটার লগাই ঘরত পরীক্ষা করে লোক, অর্থাৎ সরকারে বুঝাব বিচাৰিছে যে জনতা মিছলিয়া, জনতাই ধেমালিতে কাম বন নোহাত প্রতিবাদলৈ উলাই আহিছে। কিন্তু স্মার্ট মিটার যদি ঠিকই আছিল তেন্তে কিয় স্মার্ট মিটার স্থাপন বন্ধ হয়ে গেল গুজরাটত? তার সরকারে কিয় বন্ধ করে দিবলগীয়া হল স্মার্ট মিটার সংস্থাপনের কাম? দেশজুড়ি জনতার এটাই আপত্তি, কিয় গুজরাটত স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্য আছিল 1,65,10,860টা, কিন্তু স্থাপন করা হল মাত্র 88,130টা। তার পাছত বিদ্যুৎ মাচুল বৃদ্ধির অভিযোগত জনতায় বন্ধ করে দিলে এই মিটার স্থাপনের কাম। সরকারেও জনতাক আস্থাত নোলাক এই কাম নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু নাচুর বান্ধা কিয় অসম সরকার? সরকারের মতে ঠিকই থাকা মেনুয়েল মিটার আঁতরাই স্মার্ট মিটারের নামত কিয় রাজকোষর 5,000 কোটি টাকা খরচ করবলগিয়া হল? স্মার্ট মিটারের নামত কিয় দিবলগা হল দিল্লির অপ্রভা এনার্জিক 658.53 কোটি টাকার ঠিকা, জয়পুরের জেনাস পাওয়ারক 1,448.18 কোটি টাকার ঠিকা কিয় প্রদান করবলগা হল? জয়পুরের হাইপ্রিন্ট মিটারিংক 1,411.78 কোটি টাকার ঠিকা আর আদানী ট্রান্সমিশনক 844.76 কোটি টাকার ঠিকা কিয় প্রদান করবলগিয়া হল? এই প্রশ্নসমূহ উত্তর জনসাধারণক দিবনে